আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেগম সুফিয়া মডেল হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। বরাবরের ন্যায় আমি মোহাম্মদ রেজাউল করিম তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের যে বিষয়টা নিয়ে আমি পাঠদান করবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন। অধ্যায়টার নাম হচ্ছে হাইড্রোকার্বন সম্পর্কে আমি আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দশম শ্রেণী বিষয় হচ্ছে রসায়ন। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। হাইড্রোকার্বন, প্রথমে আমরা প্রশ্ন করতে পারি যে হাইড্রোকার্বন কি, এটা আমাদের জানতে হবে যে হাইড্রোকার্বন কি বা কাকে বলে। সাধারণত হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন গঠিত যে যৌগগুলা, সেই সকল যৌগগুলোকে সাধারণত হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। তাহলে আমাদের কি বললাম আবার শুনে রাখো, প্রশ্নটা হচ্ছে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন গঠিত যে যৌগ, সেই যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের অনেকগুলা ভাগ আমরা আমাদের রয়েছে জানি, তবে আমরা কিছু কিছু বিষয় যে আমাদের সিলেবাসের যে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলি আমরা আজকে একটু আলোচনা করার শর্টলি আলোচনা করার চেষ্টা করব। এই বিষয়গুলো যদি আমরা বিস্তারিত না জানি তাহলে পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের করতে হবে। যাই হোক, দেখো আমরা হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করি। হাইড্রোকার্বন, দেখো হাইড্রোকার্বন কার্বনের অনেকগুলো রয়েছে, সংকেত রয়েছে, আমরা সেই সংকেতগুলো কিভাবে লিখতে হয় কিভাবে চিনতে হয় সেই সংকেতগুলো আমরা জানবো আজকে। হ্যাঁ, হাইড্রোকার্বন, দেখো হাইড্রোকার্বনের ধাপগুলোর মধ্যে হচ্ছে আমরা এই হাইড্রোকার্বনের শ্রেণী বিন্যাস সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি, আমরা এই শ্রেণী বিন্যাস সম্পর্কে আলোচনা আজকে করব না। আজকে এই যে সংকেত কিভাবে লিখতে হয় হাইড্রোকার্বন এবং কিভাবে আমাদের এই কার্যকরীমূলক দেখে আমরা যৌগগুলোর নামকরণ করতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দেখো প্রথমে আমাদের দেখো অ্যালকেন, হাইড্রোকার্বনের একটা সদস্য হচ্ছে অ্যালকেন। দেখো অ্যালকেন, অ্যালকেন আমাদের দেখো আমরা হাইড্রোকার্বনের এই অ্যালকেনের এই ধাপটা আমরা আগে লিখে দিয়েছিলাম, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেজেন, আমরা 10টা ধাপ তোমাদের ইতিপূর্বে লিখে দিয়েছিলাম। দেখো এখানে হচ্ছে অ্যালকেন, তাহলে অ্যালকেন আমরা কিভাবে চিনবো যে এটা অ্যালকেন? তাহলে দেখো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। দেখো অ্যালকেন তার মানে যদি আমাদের কার্বন সদস্য এক হয় তাহলে হবে মিথেন, কার্বন সদস্য দুই হলে হবে ইথেন, এই যৌগগুলির নামকরণের শেষে এন যুক্ত হবে, এন এন যুক্ত হবে, বাংলা বলে এন, এভাবে দিতে পারো এন যুক্ত হবে, যেমন ইথেন, মিথেন, এ কার যুক্ত হবে, তাই না? তাহলে দেখো আমরা একটু দেখাই কিভাবে হয়, যেমন মিথেনে আমরা জানি কার্বনের সংখ্যা হচ্ছে একটি, তাহলে দেখো এখানে ছি কার্বনের সংখ্যা এক দেওয়ার প্রয়োজন নেই। হাইড্রোজেন, হাইড্রোজেনের যদি এখানে এন এর মান ওয়ান বসায় দুই, এক গুণ করলে হবে দুই, তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হবে চার, তাহলে এটা কিসের সংকেত হলো? মিথেন। তাহলে এটার সংকেত হলো কি? মিথেন। তার মানে কার্বনের অনুপাতে দ্বিগুণ অপেক্ষাও দুই বেশি হচ্ছে তোমার এই অ্যালকেনের কার্যকরী মূলক। তাহলে দেখো এটা আমাদের সাধারণ সংকেত, আমরা এটা দিয়ে আমরা করতে পারি। যদি এখন প্রশ্ন করি যে ইথেনের নামকরণ করবো, কিসের নামকরণ করবো? ইথেন। আমরা ইতিপূর্বে জেনেছি ইথেনে কার্বনের সংখ্যা হবে দুই, ইথ মানে চিন্তা করতে হবে কার্বন সংখ্যা এখানে কয়টা আছে? দুইটা আছে। তাহলে দেখো এখানে আমাদের দেখো ছি টু, এন এর মান দিলাম কত? টু। হাইড্রোজেন, এন এর মান যদি টু দেই, দুই দুগুণে চার যোগ দুই কত? কত? ছয়।
তাহলে এই যৌগটা হবে ইথেন। তাহলে দেখো সহজেই আমরা দেখো এখানে এইটার দ্বিগুণ অপেক্ষা দুই বেশি, তাহলে এটা হলো অ্যালকেন সদস্য। আবার যদি দেখি প্রোপেন তাহলে এটি তিন, দ্বিগুণ কত, তিন দুগুণে ছয় অপেক্ষা কত, দুই বেশি। তাহলে আমরা সহজেই যেমন দেখো বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, ননেন, ডেকেন এই সংকেতগুলো আমরা সহজেই দেখতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে দেখো এই বিষয়ে অ্যালকেন সদস্যের দেখো আমাদের হোমওয়ার্ক থাকবে তোমার হচ্ছে প্রোপেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন এই তিনটার সঙ্গে তোমরা নিজেরা লেখার চেষ্টা করো ঠিক এইভাবে। এখন দেখো তাহলে আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে গেল, কার্বন সংখ্যা যা থাকবে তার দ্বিগুণ অপেক্ষা যদি দুই থাকে বেশি হাইড্রোজেনের সংখ্যা, তাহলে সেটা সরাসরি কি হবে এন যুক্ত হবে। তার মানে ইথেন থাকলে ইথেন, কার্বন তিন থাকলে হবে প্রোপেন, চার থাকলে হবে বিউটেন। বিষয়টা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো হাইড্রোকার্বন আরেকটা গোত্র হচ্ছে অ্যালকিন, আরেকটা গোত্রের নাম কি অ্যালকিন। এখানে দেখো এখানে আমরা ইতিপূর্বে হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাসে সম্পৃক্ত অসম্পৃক্ততার একটা বিষয় আমরা পড়েছিলাম, বইটি ওদিকে আমরা যাব না। দেখো অ্যালকিন, তাহলে অ্যালকিন চিনার উপায় এবং অ্যালকিনের সদস্যগুলোর নামকরণ আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টি আজকে দেখবো আমরা, শিখতে পারবো। তাহলে চলো দেখো অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। দেখো একটু কম্পেয়ার করতে পারো, যেমন আগের অ্যালকেনের সাধারণ সংকেতে H2n প্লাস 2 দিয়েছিলাম, এখানে কিন্তু 2 নাই। তার মানে হাইড্রোজেনের অনুপাত সংখ্যা দুইটা কম, হাইড্রোজেনের সংখ্যা কত এখানে দুইটা কম, মানে শুধু দ্বিগুণ, শুধু কি দ্বিগুণ। তাহলে এই শুধু যদি দ্বিগুণ থাকে তাহলে আমরা সহজেই এটা চিনতে পারি, সেটা হচ্ছে অ্যালকিন। দেখো তাহলে অ্যালকিনের আরেকটা মনে রাখবা, অ্যালকিন যেহেতু দেখো অ্যালকিনে একটা মানে এটা একটা দ্বিবন্ধন থাকবে, কি বন্ধন থাকবে একটা, অবশ্যই দ্বিবন্ধন থাকবে। এটা কি থাকবে মনে রাখবা, এখানে একটা কি বন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকবে। সেক্ষেত্রে এক কার্বনে তো দ্বিবন্ধন হতে পারে না, তাহলে অ্যালকিনের ন্যূনতম কয়টা কার্বন লাগে, দুইটা কার্বন আমাদের লাগে। সেক্ষেত্রে দেখো অ্যালকিনের সদস্য সংখ্যা শুরু হবে কোথা থেকে, দুই থেকে। তারপরে ইথিন নামকরণটা কিভাবে হবে, ইথিন, এখানে এল ছিল এখানে হবে ইন, ইথিন। যেমন দেখো ইথিন, ইথিনের সি টু এইচ কত হবে, তাহলে দুইয়ের দ্বিগুণ হলো চার, ইথিন। আশা করি বুঝতে পেরেছ। দেখো এখন যদি দেখি প্রোপিন, প্রোপিনে কি কার্বন কার্বন কত ছিল, সংখ্যা কত, তিন, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কার্বন যদি এখানে থ্রি দেই, হাইড্রোজেন কত হবে, তিনের দ্বিগুণ কত হবে, তিনের দ্বিগুণ হবে ছয়। তাহলে আমরা সহজেই পেন্টিন, হেক্সিন, হেপটিন ইত্যাদি, তাহলে কার্বন যা থাকবে তার যদি দ্বিগুণ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে কি হবে, অ্যালকিন। তার মানে আবার কথা বলি, যদি কার্বন এখানে যা আছে তার দ্বিগুণ সংখ্যক যদি হাইড্রোজেন থাকে তাহলে আমরা ধরে নেব সেটা কি, অ্যালকিন। তাহলে কার্বন থ্রি থ্রি, থ্রি মানে কি, প্রোপেন, তাই না, কিন্তু এখানে দ্বিগুণ, শুধু দ্বিগুণ, তার মানে প্রোপিন হবে, ঠিক আছে না। আর যদি দুই বেশি থাকতো তাহলে হবে হয়তো কি, প্রোপেন। দেখো তাহলে তোমাদের এই ক্ষেত্রে এবারের কাজ হবে বিউটিন, তোমরা লিখে নিতে পারো বিউটিন, পেন্টিন, হেক্সেন, এই তিনটা হবে তোমাদের এই সদস্যের তোমার হচ্ছে সংকেত। এখন দেখো আরেকটা হচ্ছে তোমার, দেখো এখানে আমাদের অ্যালকেন গেল, অ্যালকিন গেল, আরেকটা আছে এখানে অ্যালকাইন, আরেকটা কি আছে, অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত কি হবে, দেখো আরো সহজ, তারপরে আগে ছিল টুয়েন, কি ছিল টুয়েন, তার সেও দুই কম। বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে গেল। দেখো
তার মানে আগে আমাদের 2n থেকে 2 বেশি ছিল, তারপরে 2n ছিল না মানে কম, তারপরে এখানে হাইড্রোজেন আরো দুটো কম। তাহলে দেখো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সাধারণভাবে আমরা মনে রাখতে পারি যে অ্যালকেন যারা তাদের হাইড্রোজেনের সংখ্যা কার্বনের দ্বিগুণের চেয়ে 2 বেশি, অ্যালকিন যেখানে সেখানে দ্বিগুণ, শুধুমাত্র দ্বিগুণ, আর অ্যালকাইন যেখানে দ্বিগুণের চেয়েও 2 কম। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই তিনটা বিষয় সম্পর্কে আমরা অবশ্যই বুঝতে পারলাম। দেখো তাহলে এখানে এটার ক্ষেত্রেও আমাদের একটা কি থাকে মনে রাখবা, অ্যালকাইন, এর নাম কি অ্যালকাইন, এখানে একটা ত্রিবন্ধন থাকবে, কি বন্ধন থাকবে, ত্রিবন্ধন, এখানে থাকবে একটা এক বন্ধন, তাহলে এক বন্ধন, দুই বন্ধন, ত্রিবন্ধন। তাহলে দেখো ত্রিবন্ধন থাকলে এখানে কার্বন ন্যূনতম কয়টা হতে হবে, দুইটা হতে হবে, তার মানে ইথাইন, নামকরণ কি হবে, কি হবে, আয়ন যুক্ত হবে, আয়ন, আয়ন যুক্ত হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ইথাইনের সংকেত কিভাবে লিখতে পারি, ইথাইন, যেমন সি, ইথেনে কার্বন হলো দুইটা, ইথাইন কার্বনের দ্বিগুণ অপেক্ষা হাইড্রোজেন দুই কম, হাইড্রোজেনের দুইয়ের দ্বিগুণ কত, চার, চারের দিকেও দুই কম, তার মানে দুই, এটা হচ্ছে ইথাইনের সংকেত। তাহলে দেখো এই সম্পর্কিত কয়েকটা সংকেত তোমরা লিখবে, প্রোপাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, এই হচ্ছে আমাদের অ্যালকেন গেল, অ্যালকিন গেল, অ্যালকাইনের নামকরণ, এবং তোমার হচ্ছে সংকেত কিভাবে দেখে আমরা নামকরণ করতে পারি, অথবা নামকরণের মাধ্যমে কিভাবে আমরা সংকেত লিখতে পারি। দেখো এই কার্যকারী মূলক এই তিনটা ছাড়াও আরো কিছু কার্যকারী মূলক থ্রি যৌগ রয়েছে হাইড্রোকার্বনের, সেই মূলকগুলো আমরা, কার্যকরী মূলকগুলো আমরা কি চিনবো, এর আগে আমরা জানি জানি যে কার্যকরী মূলক কারা, যারা রাসায়নিক পদার্থের মধ্যে উপস্থিত থেকে ওই যৌগের ধর্মকে সে কি করে নিয়ন্ত্রণ করে থাকে, তারাই সাধারণত কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলক একটা এক বন্ধন গেল, একটা দ্বি বন্ধন গেল, একটা হচ্ছে ত্রিবন্ধন গেল, তাই না, এগুলো এক একটা কি কার্যকরী মূলক বলা যেতে পারে। তারপরে দেখো এখানে এই যে এটা কার্যকরী মূলক, আমি ডিটেলস লিখে দিচ্ছি, এটা এটা এখানে ছি ছি, এখানে ছি একটা, ছি একটা, এ হচ্ছে কার্যকরী মূলক। ঠিক আছে অ্যালকেন, এটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটা হচ্ছে কার্যকরী মূলক। এই তিনটা ছাড়াও আরো কিছু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে, সেটা হচ্ছে দেখো আমরা বলে দিচ্ছি, যে ওই হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক, এটা যদি কোন যৌগের মধ্যে এই হাইড্রোকার্বনের মধ্যে উপস্থিত থাকে তাহলে আমরা সরাসরি যোগ করব অল, কি যোগ করব, অল, শেষে যৌগের শেষে কি যোগ করব, অল যোগ করব, মনে থাকবে, হাইড্রোকার্বন যুক্ত যৌগের শেষে যদি ওয়েস থাকে তাহলে আমরা কি যোগ করব, অল যোগ করব। এবং সাধারণ সংকেতগুলো আমরা সাধারণত লিখতে হবে এইরকম, সিএন H2N প্লাস 1, এই আগে 2 ছিল, এখানে একটা মূলক যুক্ত, কার্যকরী মূলক যুক্ত হয়, এখানে একটা হাইড্রোজেন কমে যাবে, এই হচ্ছে তোমার অ্যালকোহলের তোমার হচ্ছে কার্যকরী মূলক সাধারণ সংকেত, তার মানে অল যুক্ত হবে। যেমন আমি যদি প্রশ্ন করি যে মিথানলের সংকেত লাগো, কিসের সংকেত, মিথানল, মিথানলের সংকেত যদি আমরা লিখতে চাই তাহলে মিথেনে কার্বন থাকে একটা, হাইড্রোজেন কত হবে, দেখো একের দ্বিগুণ, দুই যোগ এক তিন, আর এখানে হচ্ছে ওই সেটা কি হয়ে গেল, মিথানল হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আবার যদি বলি ইথানল, প্রত্যেক দেখো এখানে অল যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে, অল, মিথানল, ইথানল, অল যুক্ত হয়েছে এখানে, তাই না। তাহলে সিটো এইচ, দুইয়ের দ্বিগুণ, দেখো দুইয়ের দ্বিগুণ, দুজনে চার, আর একে কত, পাঁচ, এই হচ্ছে তোমার ইথানল। তাহলে নেক্সট কাজ হচ্ছে প্রোপানল, বিউটানল, পেন্টানল, এই তিনটা যৌগের নাম এবং সংকেত তোমরা নিজেরাই লিখে ফেলবে। এখন দেখো আরো কিছু কার্যকরী মূলক রয়েছে, সেটা হচ্ছে দেখো
CHO এটার নাম কি অ্যালডিহাইড এটার নাম কি অ্যালডিহাইড কি এটার নাম কি অ্যালডিহাইড তার মানে এখানে যৌগের নামকরণ এক্সারসাইজ হবে কি হবে অ্যাল যুক্ত হবে কি যুক্ত হবে অ্যাল যুক্ত হবে যেমন দেখো মিথানল এই যৌগের নাম কি মিথানল মিথানলে কার্বন কয়টা আছে কার্বন মিথেনে একটা মিথেন মানে কি একটা কার্বন তাহলে একটা কার্বন তো এখানে কার্যকরী মূলকে রয়েছে তাই না আছে তাহলে আমরা কি করতে পারি দেখো CH2 এখানে একটা হাত দিতে পারি এটার নাম হলো মিথানল তাহলে ইথানল কিভাবে দিতে পারি দেখো ইথানল দেখো এখানে CH2 তো থাকবেই নল বলছি নল ইথানল তাহলে কার্বন হচ্ছে কয়টা দুইটা একটা কার্বন একটা নাম হচ্ছে ইথানল এখন দেখো তোমাদের কাজ হচ্ছে প্রোপানল বিউটানল পেন্টানল এখানে আরেকটা বিষয় খেয়াল করবা সেটা হচ্ছে কার্বনের কার্বনের যোজনী হচ্ছে চার এর হাত সবসময় আমাদের চারটা এটা আমাদের বিবেচনা করে এই কার্বনের বন্ধনগুলো আমাদের পূর্ণ করতে হবে যেমন দেখো এখানে এখানে বন্ধনটা গাঠনিক সংযোগটা কিভাবে হয় এখানে কার্বনের হাত একটা অক্সিজেনের যোজনী দুই হাত হবে কত দুই দেখো এখানে হাইড্রোজেন দেখো তাহলে এখানে কার্বনের 1 2 3 4টা পূরণ হয়ে গেছে এভাবে সাধারণত আমাদের কার্বনের হাতগুলো পূরণ করতে হবে এখানে দেখো হাতটি এই H3 কেন হলো এখানে দেখো একটা কার্বনের একটা হাত তাহলে আর বাকি দেখ তিনটা হাইড্রোজেন দ্বারা পূরণ করেছে আশা করি বুঝতে পেরেছো এবং আরেকটা বিষয় রয়ে গেল তোমাদের দেখো সেটা হলো কার্বক্সিলিক মূলক কি মূলক কার্বক্সিলিক মূলক দেখো তাহলে কার্বক্সিলিক মূলকের ক্ষেত্রে আমরা কি করতে পারি এটা কার্যকরী মূলকটা কি কার্বক্সিলিক অ্যাসিড সি ডাবল ও এইচ এটা যদি থাকে এটার নামকরণ এসেছে যে অয়েক অ্যাসিড যুক্ত হবে কি হবে অয়েক মনে রাখবে কি বলছি অয়েক তাহলে প্রথমে এন তারপরে ইন তারপরে আয়ন তারপরে অল মনে রাখবা ওএস থাকলে অল সিএইচ থাকলে এল হবে সি ডাবল ও এস অয়েক অ্যাসিড হবে তাহলে দেখো আমাদের এখানে আমরা যদি ইথানোয়েক অ্যাসিডের নাম লিখি ইথেনে কার্বন থাকে দুইটা আর এখানে তো একটা কার্বন রয়েছে তাই না সি ডাবল ও এইচ এর নাম হচ্ছে ইথানোয়েক অ্যাসিড ইথানোয়েক অ্যাসিড তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এখন বাড়ির কাজ হিসাবে তোমরা করবা প্রোপানোয়েক অ্যাসিড প্রোপানোয়েক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বেগম সুপ্রিয় মডেল হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং পড়ালেখার প্রতি মনোযোগী হবে সকলকে আবারও ধন্যবাদ